চংজা কেতাল প্রেসিডেন্ট মিমি মজুমদার, যুব মোর্চা নে আচুকফং সুশান্ত দেব, হাস্তে বিজেপি নে আচুকফং রাজীব ভট্টাচার্যবাই, মালাই খা কাহামনি বিশিংতি মালাই কক শাখা, ইয়াং আদংজুক মিমি মজুমদার বিনি কক নারকথানী বারাত হাকতনি মন্ত্রী বখরাও ব্রীরগনি বাকি সাকথারী সামুংতাঙ্গি টংমানী নতীন ব্রীরগ্ন সুকাঙ্গি তলাংথানী গবাং কুক ইয়াপি সেজাগি টংমানী কক রগ্ন তিনো কক নারাখা। চ্যানেলকেও আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের চ্যানেলের মাধ্যমে। যারা যারা আমাকে দেখছেন ওদেরকে আমার গৈরিক অভিনন্দন রইল, শুভেচ্ছা রইল। একজন মহিলা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ভারতীয় জনতা পার্টি, যেটা পৃথিবীর বিখ্যাত এক নম্বর পার্টির মধ্যে যেটা চলছে এবং ভারতবর্ষের মধ্যে যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যেভাবে কাজকর্ম বা ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছে সেই ধারাবাহিকতা মেনটেন করতে গিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যেও ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সার থেকে শুরু করে আমাদের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় যেভাবে ওনারা কাজকর্মে এগিয়ে চলছেন, তো সেই জায়গাতে আমি নিযুক্ত যে পদে মহিলা মোর্চার সভাপতি নিযুক্ত হয়েছি সেই জায়গাতে আমি আমার পার্টির যারা নেতৃত্ব উপস্থানীয় নেতৃত্ব জেপি নাড্ডাজি ন্যাশনাল প্রেসিডেন্ট থেকে আমাদের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়কে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে আমি আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং সেই সাপেক্ষে আমি বলতে চাইছি যে ত্রিপুরা রাজ্যের মধ্যে মহিলাদের একটা অন্যতম ভূমিকা আছে ভারতীয় জনতা পার্টির সরকারকে প্রতিষ্ঠা করার জন্য, এবং মহিলাদের এর জন্য অন্যতম ভূমিকা আমরা দেখেছি। কেননা যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে মহিলাদেরকে এম্পাওয়ার করছে, যেভাবে ওদের প্রত্যেকটা যে কোনো ব্যাপারে ওদেরকে উন্নয়নমুখী করতে এবং ওদেরকে সম্প্রীতি ডেভেলপ করতে যেভাবে একদম উজ্জ্বলা যোজনার স্কিম থেকে শুরু করে বিভিন্ন মনিটারি যে স্কিমসগুলো, ফিনান্সিয়াল স্কিমসগুলো, এসএইচজি গ্রুপ থেকে শুরু করে যে স্কিমসগুলো পুরো ভারতবর্ষে ব্যাপী এবং ত্রিপুরা রাজ্যেও যেগুলো প্রযোজ্য রয়েছে, মহিলারা যেভাবে সেই জায়গাতে উন্নত হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, ফিনান্সিয়ালি ওরা নিজেদেরকে অনেকটা স্বাবলম্বী পাচ্ছে, সেই জায়গাতে আমি বলতে চাইবো সেই মহিলাদের উন্নয়নের পক্ষেই আমি কাজ করতে চাইবো। এবং আগামী দিনে যেন পার্টিরও যেন অনেকটা মান আমি উচ্চ জায়গাতে করতে পারি এবং মহিলাদেরও যেন উন্নয়নটা অনেকটা জায়গাতে আমি করতে পারি সেই জায়গাতেই আমার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকবে। এবং আপনাদেরও এই যে আমাদের যে সরকারের কর্মসূচিগুলো লোকের কাছে নিয়ে যাওয়ার পেছনে যে আপনাদের মিডিয়ার যে একটা কন্ট্রিবিউশন বা মিডিয়ারা যেভাবে আমাদেরকে হেল্প করছে, সহযোগিতা করছে এই জায়গাগুলোতে পৌঁছানোর জন্য, তার জন্য আপনাদেরকেও যে আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। যেভাবে আপনারা কাজ করছেন আগামী দিনেও আপনারা যেভাবে আমাদের প্রত্যেকটা ওয়ার্ক যেভাবে মানুষের কাছে পৌঁছবেন তার জন্য আপনাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ রইল। আগরতলা নিসিমি প্রণামী কক্ষ, বিউরো রিপোর্ট, খুমপুই।